আমার দাঁতে ইনফেকশন হয়ে মুখ ফুলে গেছে, দেখতে পাচ্ছ সবাই? এই দেখো এই দাঁতটা, আমার রুট ক্যানাল করা হয়েছিল, এটা হাফ ট্রিটমেন্ট হয়েছিল, তারপরে রুট ক্যানালটা অফ করে দেওয়া হয়। আমি বেরিয়েছি ডাক্তারের কাছে, যাচ্ছি, দেখো মুখটা এখনো খোলা আছে। যাচ্ছি ডাক্তারের কাছে, যাচ্ছি এখন, অটোর জন্য রেট করছে অটোটা। আমাদের বাড়ির উদ্যোগে একটা বাড়িতে কালী পুজো হচ্ছে, কিছুদিন লাইটিং করছে, দেখাচ্ছি না। যাচ্ছি এখন ডাক্তারের কাছে, অটো আর পেলাম না, এখন অটোর জন্য ওয়েটও করছি, 6টা অলরেডি বেজে গেছে। এই যে যাচ্ছি, হেঁটে হাঁটাই শুরু করলাম, হাঁটাই শুরু করে দিলাম, হাঁটতেই যাচ্ছি, কিছু পৌঁছে যাবো, আমার হাঁটার স্পিড আছে, পৌঁছে যাবো। সামনে ফুচকা বসছে, খেতেও পারবো না, দাঁতের যে অবস্থা, মানে মুখের যে অবস্থা, কী করবো আর, থুতু দিলে নি, থুতু দিলে নি। প্রত্যেক দিন আমি এর থেকে ফুচকা খাই, লোকটা খুব ভালো বানায়, আজকে থুতু দিলি, দেখেছো মুখটা কি ফোলা যায়? ডাক্তারের কাছে আগে যাই, তারপরে বক বক হবে কাটা। পৌঁছে গেছি ডাক্তার কাছে, খুব ব্যথা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না, দেখতে পাচ্ছি মুখে তুলে বোঝা, প্রচুর পেন ইঞ্জেকশন দিয়েছে, দেখো কি অবস্থা ডাক্তার।